আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ইনভার্টার, কম প্রেশারের ইনভার্টার কিভাবে পরিষ্কার করবেন। স্ক্রু টাইপের কম প্রেশার, সেই কম প্রেশার সার্ভিস করবেন কিভাবে আপনাদের এই ভিডিওতে সেটাই দেখাচ্ছি। যারা কম প্রেশারে কাজ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে উপকৃত হবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ইনভার্টারটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তো এটা অনেক ময়লা হয়েছে, এটা আমরা ইয়ার দিয়ে সুন্দর করে পরিষ্কার করতেছি। তো আমরা যেভাবে ইনভার্টারগুলো পরিষ্কার করি, এটা অবশ্যই দেখে আপনারা পরিষ্কার করবেন, সাবধানতার সাথে পাওয়ার টাওয়ার সব বন্ধ করে নিয়ে তারপর পরিষ্কার করবেন। এগুলো সব চায়নার থেকে আনা স্ক্রু টাইপের কম্প্রেসার। আপনারা যারা ইন্ডাস্ট্রিয়ালি ইউজ করেন, তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ইনভার্টার, কুলিং মেশিন এগুলো পরিষ্কার করতে হয়। আমরা কীভাবে সার্ভিস করি এটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা আর একটা ইনভার্টার, অনেক ময়লা আছে, এটা আমরা পরিষ্কার করব। তো আপনারা দেখবেন আমরা কিভাবে পরিষ্কার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন।